আচ্ছা আপনি তার স্ত্রী তখন ছিলেন সেই জায়গা থেকে যদি বলি দিলা চৌধুরী আপনার পাশাপাশি কয়েকজনের নামও বলে যারা যাদেরকে তিনি দায়ী করেন সাবনের কথা বলা যায় উনি বলেন সাবনের সাথে তার সম্পর্ক ছিল একবার বলে আমি একবার শুনেছি বোধহয় তার ভাই বোন উনি এমনটাও বোধহয় দাড়ি দাবি করেছেন মৌসুমীর কথাও শুনেছি আপনি যেহেতু খুব কাছ থেকে ছিলেন কাছে ছিলেন স্ত্রী ছিলেন তো আপনাদের মধ্যে কোনো ক্রাইসিস হয়েছে কিনা আর কথাটা আসলে কতখানি সত্য মৌসুমীর সাথে ইমরের যে শুরুটা তো হয়েছিল কে আমার হ্যাঁ তো মৌসুমীর সাথে তো তার ডেবিউ ছিল সো মৌসুমী নিমর ইমর ওয়াজ এ বিউটিফুল পেয়ার ওখানে কোনো অসাধারণ একটা জুটি এমন হয়েছে তারা বোধহয় ছোটবেলা একসাথে পড়েছো বোধহয় কোথাও এগুলো তো মৌসুমী বলে হয়তো বা আমি তো এটা জানি না তো ওই সময় তার আর আমি বলতে পারবো না কিন্তু ইমন আমাকে এরকম কিছু বলেনি সাবুন অন দ্য আদার হ্যান্ড যখন আমরা মৌসুমীর সাথে ইমনের একটা প্রবলেম হয়েছিল সেটাও কিন্তু নীলা চৌধুরীর কারণে কি কারণ যেটা উনি কালকে বললেন ওনার ভিডিওতে সরি কালকে তো না তিন দিন আগে ওনার ভিডিওতে উনি বললেন যে ওনাদের কোনো ঝগড়া হয়নি কিছু হয়নি অথচ সোয়ান ভাইয়ের যদি ইন্টারভিউ দেখেন সোয়ান ভাই তো মারা গেছেন এখন কিন্তু আপনি যদি একটু পিছিয়ে যান আপনি সোয়ান ভাই ইন্টারভিউতে দেখতে পারবেন যে ওখানে নীলা চৌধুরী এবং মৌসুমীর মার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল একটা মানে বাথরুম নিয়ে ঠিক আছে খুব ছোট একটা জিনিস নিয়ে তো ওটার পর থেকে খুব রাগারাগি হওয়াতে যাই হোক ইমন আর মৌসুমি করলো তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে ছবি করবে না যেগুলো সাইন করা ছিল চারটা ওই চারটা ছবি করেছে এই জন্য কি নীলা চৌধুরী কিছুটা কিছুটা কিন্তু ইমনেরও একটু প্রবলেম ছিল মৌসুমিকে নিয়ে যে মৌসুমীর প্রিয়তাও তো অনেক বেশি ছিল হ্যাঁ মৌসুমীর অনেক ফ্যান ছিল তিমন নেভার ওয়ান্টেড মুভি ও তো সবসময় সব ছবি করতো যেখানে ওকে নিয়ে গল্পটা হবে হ্যাঁ তো ও কোনোদিন কোনো নায়িকার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়নি হ্যাঁ ও চেয়েছে যে আমার ছবি চলবে আমার যেই নায়িকা হবে আমার ছবি চলবে তো সেটা এবং সেটাই হয়েছে হ্যাঁ তো আর সবনের কথাটা যদি হয় যখন মৌসুমি চলে যায় তখন আমরা একটি নায়িকার ক্রাইসিসে পড়ি তখন শাবনাজ আবার আছে কিন্তু শাবনাজ নাইমের বিয়ে হয়ে গেছিল তো শাবনাজও ছবি ছেড়ে দিবে এমন একটা তখন গুজব ছড়িয়েছিল তো শাবনাজকে লং টার্ম চিন্তা করার কিছু ছিল না আমাদের কিন্তু আমাদের শাবনাজকে খুব পছন্দ ছিল কিন্তু তখন শাবনাজ নাইমের সাথে ছবি করত। তো তখন আমাদের একটা নতুন মেয়ে দরকার ছিল তখন ছোট্ট একটা মেয়ে আমরা খবর পেলাম যে এটা শাবনূর এবং এটা ইতেশাম আঙ্কেলের হাত ধরেই একদিন ইমনের আম্মার বাসায় আব্বার বাসায় গ্রিন রোডে আসে আসার পরে ওখান থেকে আমাদেরকে শাবনূরকে নিয়ে আমরা তখন থেকেই শাবনুরকে নিয়ে আমরা চিন্তা করি যে ওকে নিয়ে আমরা ছবিটা করবো যদিও আমাদের প্রথমে মনে হচ্ছে ও ছোটো বা ও পারবে কি না বা ও তো ছোটো মোটো তত বড় সড়ো না তো লম্বা টম্বা তা বুঝতে পারিনি যে আমরা আসলে কি করতে হবে বাট ইয়াস দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অ্যান্ড কামিং টু ইমন অ্যান্ড শাবনুরস জিউমার যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা এখানে অনেক বড় একটা গল্প আছে এখানে আমি অল্পতেও শেষ করতে পারবো না এটা আমাকে শুরু করতে হলে শেষ করতে হবে পুরোটা কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল এটা নিয়ে আপনাদের মধ্যে প্রায় অবশ্যই ছিল আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না তো সেভাবে আমি আপত্তি জানিয়েছি আমি আমার বাবার বাড়িতে চলে গেছি আমি তো ঝগড়া করিনি আমি তো ঢাকায় থেকে ওদের ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি আমি ছিটগাঁও চলে গেছি আমার বাবা মার কাছে আই ডেন্ট ওয়ান্ট টু কাম ব্যাক আমি আসতে চাইনি এসেছেন তো এসেছি বাবা মা বলেছে ইমনকে মাফ চেয়েছি প্রতি বৃহস্পতিবার ইমন থাকতো চিটগাঙে শুক্রবার থাকতো শনিবার থাকতো আমাকে বোঝানোর চেষ্টা করেছে দুই মাস পর এসেছে সে বোঝানো তো অবশ্যই হয়েছে অবভিয়াসলি সে বলেছে তার সাথে আমার কিছু কথা ছিল সে সাবদুরের সাথে ছবি করতে পারবে না যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিল হ্যাঁ তো ওগুলোর জন্য সাবদুরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে নতুন কোনো ছবি করবে না নতুন ছবির জায়গায় আমরা নতুন নায়িকা খুঁজবো সেটা তখন পপির কথা চিন্তা করা হচ্ছিল সে কথাগুলো কি রেখেছিলো সব রেখেছিল আচ্ছা মানে এরপর আসলে রেজাল্ট আসার সুযোগ ছিল না না সেটা তো অন্য কথা আপনি বারবার বলছিলেন আমরা খুঁজছিলাম আমরা খুঁজছিলাম মানে আপনি তার যে ক্যারিয়ারের সাথে ভালোভাবে ইনভলভ ছিলেন আমি সাংঘাতিক ভাবে ইনভলভ ছিলাম শুটিং সেটে যেতেন কি হবে প্রত্যেকটা শুটিং সেট আপনি কিরণ ভাই এমনও বলেছে একটা অডিওতে আমি নিজে শুনেছি যেটা কিরণ ভাই বলেছেন যে আর রোম্যান্টিক সিন হবে সামিরাকে কে সরিয়ে দাও হ্যাঁ তো ইমন তখন বলেছে যে আমি কেন এটা বলতে যাব। কিন্তু ইমন আমাকে এসে বলেছে যে রোম্যান্টিক সিন হবে ওরা বুঝছে না যে তোমার সামনে আমি কতগুলো রোম্যান্টিক সিন করে ফেলেছি তো এটা তো কোনো ব্যাপার না হ্যাঁ ইউ তুমি তো এটা কোনোভাবে অন্য আমি যদি জানি যে আমার হাজব্যান্ড ইজ অ্যান অ্যাক্টার ইফ আই নো মাই হাজব্যান্ড ইজ অ্যান অ্যাক্টার হি উইল হ্যাভ অ্যান অ্যাক্ট্রেস ও তো ছবি করবে ছবি করলে তো অনেক কিছুই হবে ওখানে রোম্যান্টিক সিনও হবে মারামারি সিনও হবে ও ব্যথাও পাবে ও রোম্যান্সও করবে ও গানও গাবে গাছের পিছিয়ে দৌড়াবে নায়িকার পিছিয়েও দৌড়াবে এগুলো সব কিছু জেনে শুনেই তো আমি তার ওয়াইফ তাই না তখন এবং আমি যখন কি বিয়ে করি তখন তো সে সালমান শাহ ছিল না হ্যাঁ ক্যামার থেকে ক্যামার যখন শুটিং হয়ে গেছে তখন আমি তাকে বিয়ে করেছি তো সি হি ওয়াজ অলরেডি ইন দ্যাট প্রফেশন কিন্তু ওর নামটা হয়নি তখনও হ্যাঁ তো আমার জন্য এইগুলো কোনো প্রবলেম ছিল না দিস ওয়াজ নট এ প্রবলেম যে শাবনুরকে নিয়ে আমি ঝগড়া করে আমি আলাদা হয়ে গেছি শাবনুরকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো সেটা হলো যখন চিত্রালিতে লিখলো ফার্স্ট বারোই জুলাই চিত্রালিতে লিখেছে সলমান শাহ আর শাবনুরের বিয়ে হয়ে গেছে সেটাতে আমি ঝগড়া করেছি সেটাতে আমি অভিমান করেছি সেটাতে আমি ইমনকে না বলে আমি চিটং চলে গেছি এই প্রশ্নটা অবশ্যই করে তো গেছে জানতে পারলো আমি চিটং গেছি ও চিটং চলে এসছিল তখন বলেছি তার উত্তর কি ছিল সে বলছে সব রিওমার আমি সব তোমাকে প্রমাণ করে দেবো তুমি চলো আমার সাথে